एवरीवन, वेलकम बैक टू द चैनल। तो आज के न्यू ईयर इव मैं 31st नाइट लास्ट भिडियोटा शेष करेছিলাম যেখানে সেখান থেকে শুরু করছি। বিকেল বেলা আমরা এখানে এসে খুব লেট লাঞ্চ করে এখন রেডি হয়ে নিয়েছি। বাইরে নিউ ইয়ার্স ইভের কিছু ইভেন্টস আছে সেটাতে যাব, প্লাস এখানে কিছু জায়গা আছে দেখার সেটাও দেখতে যাব। চলো তোমাদের নিয়ে যাই। তো আমি রেডি হয়ে গেছি, দেখাচ্ছি কৃষ্ণাম কি রেডি হয়েছে। এই যে একজনকে দেখো, আমাদের বাড়ির শিম্পাঞ্জি। হ্যাঁ, ও হোটেলের শিম্পাঞ্জি। তো ওকে এই স্যুটটা পরিয়েছি, স্যুটের জ্যাকেটটা পরিয়েছি, কারণ এটা পরাই হয় না, একদম ছোট হয়ে যাচ্ছে। এদিকে আয়, দেখো কেমন লাগছে তোকে। ভালো লাগছে না? কে বলেছে তোকে ভালো লাগছে না? আচ্ছা, সেটা আমার সাজ। তো এটা আমার সাজ, সিমরে ড্রেস পরেছি। এবার আমরা আবার বসে গেছি গাড়িতে যাব বলে, আর ইনি আবার চিপসের প্যাকেট খুলেছেন। মানে এই ট্রিপে এসে পুরো চিপসের, এমনিও চিপস ভালোবাসে কিন্তু এই ট্রিপে এসে পুরো চিপসের পোকা হয়ে গেছে একদম, তাই না? তো খেয়েও ভালো না, রাস্তায় খাচ্ছে। কিছু বলছি না, বাড়িতে আমরা একদম খেতে দিই না ওকে। তো ঠিক আছে, রাস্তায় কিছু খাচ্ছে, খাবে একটুখানি। হ্যাঁ, ভালো লাগছে না গায়ে, গায়ে পার্কিং না, তো ওজনে গাড়িতে পার্কিং পাবো। ও গাড়িতে পার্কিং পাচ্ছিস না, এটা স্ট্রলারে পার্কিং পাবি। হ্যাঁ, আমরা তখন পার্কিং খুঁজছিলাম, পাওয়া যাচ্ছিল না। এবার তো গাড়িতে পার্কিং পাওয়া যাচ্ছে না, তাই ও স্ট্রলারে করে ঘুরবে। স্ট্রলারে বসেই ঘুরবি ভাবছিস? না, জলি করে বলে নয়, নন অন দ্য স্ট্রলার এই যে বসে পড়। তুই বইগা মামা মাস্ক নিয়ে তো মাস্কটা গাড়ি। এখন এখানে এসছি একটা ফোর্টে, এখানে মেক্সিকান ট্রুপের সাথে তখনকার টেক্সাসের ট্রুপের একটা ওয়ার হয়েছিল, আর ইউএস আর্মিরা মনে হয় ফোর্টের ভেতরে ঢুকেছিল অনেক দিন, যতদিন না হেল্প এসছিল অন্যান্য জায়গা থেকে। তো সেই আর কি। ডোন্ট টাচ, ডোন্ট টাচ, ইট সেজ ডোন্ট টাচ, ডোন্ট টাচ। দূর থেকে দেখো। ক্যানন তো যুদ্ধতে ইউজ হতো, তো ক্যানন 4 পাউন্ড রেপ্লিকা ক্যানন। চলো, এটা এখানে আলামোর একটা সৌধ টাইপের করা আছে, আর এটা এদের কোর্ট হাউস এখানকার। ফোর্টটা প্রচণ্ড সুন্দর, দিনের বেলা ভেতরে ট্যুরও দেয়, বাট এখন এই মুহূর্তে ট্যুর হচ্ছে না, বন্ধ করে রেখেছে। তো আনফর্চুনেটলি ট্যুরটা করতে পারবো না, বাট বাইরে থেকে দেখলাম ওই আর কি। তো চলো, এবার আমরা যাব রিভার ওয়াকে, যেটা এখানকার মেন অ্যাট্রাকশন। চলে এসেছি রিভার ওয়াকে, মানে পুরো মনে হচ্ছে কলকাতার নিউ মার্কেটে চলে এসেছি, কিংবা পার্ক স্ট্রিট এলাকায়। তো সাজানো গোজানো লোকের ভিড়, আর একটা অদ্ভুত রোম্যান্টিসিজম আছে এটা জায়গাটার মধ্যে। एखाने शुनेछि बेश किछु बछर आगे एखाने सैन एंटोनियो रिवरटा फ्लाड कराय एई आशेपाशेर सब जायगा खूब फ्लाडेड हये सब किछु नष्ट हये गेछिलो। तो सेई कारणे रिवरटाके एरकम डाइभार्ट करे एर अराउंडे बेश अनेक रेस्टुरेंट्स करेछे ओरा। रिवरटारो सुंदर एक बिउटिफिकेशन हयेछे, मानुषजन एखाने रास्ताय एसे निजेदेर मध्ये मेलामेशा आनंद फूर्ति सब करते पारे। एखाने ये रेस्टुरेंट्सगुलो विशाल बड़ो बड़ो 5 स्टार एक एक रेस्टुरेंट्स तादेर रिवर इशेर ओपरे बैंकेर ओपरे बसे खावार जायगा आछे, आपनी खेते पारेन, साथे रिवर एनजय करते पारेन, तार साथे बोटिंग नानान धरनेर नानान किछु आछे एखाने। जस्ट एक हट एंड हैपनिंग प्लेस ये टाउनटार। एवं दूर दूर थेके आमादेर मतोई आमरा जेरकम दूर थेके एखाने देखते एसेछि अनेकेई एखाने देखते आसे। अनेकटा सेई भेनिसेर एकटा वाइब पावा जाय। हाँ, पुरोटा भेनिसेर मतो नय हयतो, किन्तु एकटा भेनिसेर वाइब पावा जाय आर कि एखाने एले। কোথাও খাওয়ার জায়গা খুঁজছি খাবো। আর কৃষ্ণম বেশ টায়ার্ড হয়ে গেছে এতক্ষণ ঘুরছে। তো সকালেও আমরা বেরিয়েছিলাম, তোমরা আগের ব্লগে দেখেছো, আর এখনও তো একটু টায়ার্ডই হয়ে গেছে। তো চলো, আমি জানি না 12টার ফায়ারওয়ার্কস কি হবে। 12টার ফায়ারওয়ার্কস যেরকমই দাঁড়াও ক্রসওয়াক 12টার ফায়ারওয়ার্কসটা যাই হোক না কেন ओके बेशी प्रेशर देव ना, कारण कल के आबार आमादेर बेरोनो आछे आरेक जायगाय। तो चलो खाबारटा पिक आप करी। माने पुरो बोले ना जे जखन टायार्ड आछि खिदे पाच्छे तखनई एसब। आमरा 9टार समय हाँ ओखान थेके बेरोलाम, तखन ओखाने आशेपाशे सब খাবারের দোকান খোলা। কেন কি নিউ ইয়ার ইভ সকলে আসছে খাও খেতে। তো কপিল বললো যে কিছুটা আমাদের হোটেলের কাছাকাছি কোনো জায়গায় খোলা থাকলে সেখান থেকে নেব। তো আমরা কি করলাম, আমরা দূরে এসে দেখতে এসেছি যে না, কপিল বললো রোজ রোজ এক ভালো লাগছে না, অন্য কিছু ট্রাই করি আজকে। তো দূরে আরেকটা রেস্টুরেন্ট একটুখানি দূরে ট্রাই করতে গেছে, সেটা বন্ধ। তারপর এখন আমরা চেক করলাম যে রেস্টুরেন্টগুলো ওখানে খোলা ছিল সমস্ত বন্ধ হয়ে গেছে, 10টা বেজে গেছে। আর এখন কি করব, মানে মাথাই করছে, কারণ একে তো খাওয়াতে হবে। আমরা না হয় এটা ওটা কিছু খেয়ে নেবো। তো এখন পিজা এসছি, ডমিনোস পিজা। মানে যখন কিছু নেই পিজা আছে দেশে, যত রাতি হোক না কেন। হ্যাঁ বাবা, হ্যাঁ বাবু, ও খিদেও পেয়েছে। পিজা খোলা তো, পিজা তো নিচ্ছি আমরা। ওর ওর বড় অনিয়ম হয় কোথাও গেলে, অ্যাকচুয়ালি বাড়িতে ওকে না আমরা খুব নিয়মে রাখি। তো বাড়িতে ওকে অ্যাকচুয়ালি আমরা খুব নিয়মে করাই, টাইমে খাওয়ানো শোয়ানো খুব টাইমে হয়। তো একটু এদিক ওদিক হলে আমার একটুখানি ই লাগে যে বাবা, মানে হয়তো একটু আধটু মাঝে মাঝে তো হতেই পারে, ঘুরতে এসে তো অত নিয়ম ই করা যায় না। বাট স্টিল মানে একটা মম গিল্ট হয় যে इस ना खेये आछे अनेकक्षण एर किछु जाय आसे ना। हाँ कारण ए ना खेये अनेकक्षण चालिये दिते पारे, एर किछु बोलबेओ ना। तो आमादेर आर कि हय ताई ना। ए कि करछिस रे, बोतलटा खेये निच्छे नाकि? हाँ कि देबे हयेছে ए ओप्पा 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 कि दे पेयेছে कि बाबा? হ্যাঁ তুমি পিজা খাবে তো? হ্যাঁ খেয়ে নিও আজকে। হ্যাঁ হ্যাঁ দই খেলে। হ্যাঁ আর আজকে অলরেডি 10টা বেজে গেল। হ্যাঁ এই এখন খাবার নিয়ে খাবো। এবার পিজাটা তো গাড়িতে বসে খাওয়া যাবে না, পিজাটা খেতে গেলে তোমার হোটেলের রুমেই হয়তো যেতে হবে। একবার হোটেল রুমে ঢুকে গেলে আর বেরোতে ইচ্ছা করবে না। মানে আমাদের পিজা আর কৃষ্ণমের জন্য অল্প পাস্তা, ওর পিজাটা খুব একটা ভালো লাগে না তো ওর জন্য পাস্তা নিয়েছি। তো আর আমাদের কোথাও যাওয়া হয়নি, আমাদের নিজেদেরও শরীর একদম চলছে না। আমরা এবারে ঘুমোতে চলে এসেছি আর এখানেই ব্লগটা শেষ করব। তোমাদের কেমন লাগলো ভিডিওটা প্লিজ জানিও আর সকলকে আমাদের তরফ থেকে হ্যাপি 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 নিউ ইয়ার, হ্যাপি হ্যালোউইন, নিউ ইয়ার, হ্যাপি হ্যালোউইন, নিউ ইয়ার, চলো এবার ভিডিওটা এন্ড করি নালে চলতেই থাকবে। চলো চলো আজকের ভিডিওটা এখানেই, আবার পরের ব্লগ নিয়ে। চলো চলো ঘুমিয়ে পড়ো, আসো 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 আসো। এটা করে আনন্দ হোটেলে ওয়ান টিভিতে জানিয়ে যাও না আমার জন্য। এই বাবাই কোন বাবাই কোন নো বাবা কালকে যাবি না? না চল নো No, boy. Sand, ah? Sand is some not a key. Huh? Beach. Hey, that's the Somudra. Chalo, chalo, chalo.